সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে সিঙ্গেল ফেজ মোটর স্টার্টার তৈরি করবেন। এই প্র্যাকটিক্যালটি করার জন্য একটি ডিপি সার্কিট ব্রেকার নিয়েছি, একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, একটি অন সুইচ এবং অফ সুইচ নিয়েছি। নর্মালি আমাদের বাসা বাড়িতে পাম্প মোটর কন্ট্রোলের জন্য আমরা পুশ বাটন সুইচ ব্যবহার করে থাকি। আমরা চাইলে এই স্টার্টারগুলো ব্যবহার করতে পারি, এই অন অফ পুশ সুইচের মাধ্যমে মোটরকে কন্ট্রোল করব। প্রথমে এই সার্কিট ব্রেকারে ফেজ এবং নিউট্রাল কানেকশন করব। এখন এই সার্কিট ব্রেকার আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন নিয়ে যাব। এখন এই ফেজ এবং নিউট্রালটি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট করব। সম্মানিত ভিউয়ার্স, এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কানেকশন করবেন এ নিয়ে আমাদের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। যেহেতু আমি এই সার্কিটটি সিঙ্গেল ফেজ লোডে ব্যবহার করব, তাই আমি এই প্রথম টার্মিনালে যেটা এল অন লেখা এটাতে ফেজ ইনপুট করব এবং মাঝের টার্মিনালটি ফাঁকা রাখবো, এই পাশেরটিতে নিউট্রাল ইনপুট করব। এই নিউট্রাল থেকে একটি কেবল শর্ট করে এই হোল্ডিং কয়েলের এ টুতে কানেকশন করব। যেহেতু এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল হলো 220 ভোল্টেজের, সেক্ষেত্রে এ টুতে নিউট্রাল কানেকশন করবেন এবং এ ওয়ানে ফেজ কানেকশন করবেন। যে সকল ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে 440 ভোল্ট লেখা বা 400 ভোল্ট লেখা থাকে, ওইগুলোর হোল্ডিং কয়েলে 3 ফেজের যে কোনো 2টি ফেজ কানেক্ট করবেন। এখান থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে আপনারা মোটরে সরবরাহ করবেন। আমি এখানে লোড হিসাবে বাতি ব্যবহার করব। এখন আমি এই লোডটি কন্ট্রোল করার জন্য এই ফেজ থেকে একটি কেবল শর্ট করে অফ সুইচের লাইন নিয়ে যাব। এই ফেজ থেকে এই শর্ট করা কেবলটি কন্ট্রোলিংয়ের জন্য এই অফ সুইচে কানেকশন করব। অফ সুইচের সবসময় এনসি ব্যবহার করতে হবে। অফ সুইচে যে 4টি টার্মিনাল থাকে, 2টি হলো এনসি, 2টি হলো এনও, এই উপরের 2টি হলো এনসি। তাহলে এপাশে আমি ইনপুট করব। এখন এই এনসি টার্মিনালের আউটপুট থেকে একটি কেবল বের করে এই অন সুইচের এনওতে কানেকশন করব। অন সুইচের সর্বদা এনওতে কানেকশন করতে হবে, এর নিচের 2টি হলো এনও। যখন আপনি এই সুইচটি চাপ দিবেন তখন এনসি হয়ে লাইন পাস হবে। অন সুইচের ইনপুট সাইড থেকে একটি কেবল বের করে অথবা অফ সুইচের আউটপুটে কেবল একটি শর্ট করে লোডটি সবসময় চলার জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এই এনওতে কানেকশন করতে হবে। আমি আগে এই অন সুইচের কাজটি শেষ করে নিব, তারপরে এই কেবলটি কানেকশন করব। সম্মানিত ভিউয়ার্স, যখন এই কাজগুলো কোনো মোটর কন্ট্রোলিংয়ের জন্য করবেন সেক্ষেত্রে এই কেবলগুলোর গোড়াতে কেবল লাগ ব্যবহার করবেন। কেবল লাগ ব্যবহার করলে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। এই লুজ কানেকশনের ফলে কিন্তু বিদ্যুৎ বিলও বাড়ে এবং মারাত্মক শর্ট সার্কিটও হয়ে থাকে। তাহলে এই কেবলটি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়নে কানেকশন করব। ইয়ন কিন্তু ফাঁকা রয়েছে, ইয়নে যদিও আরও একটি কেবল কানেকশন করবে, আমি আপনাদের ধারাবাহিকভাবে কাজটি করে দেখাবো। এই অন সুইচের আউটপুট থেকে কেবল বের হয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়নে কানেক্ট হয়েছে। এখন এই যে কেবলটি দেখেছি এটির মূলত কাজ হলো লোডকে সবসময় চালু রাখার। এখন কিন্তু আপনি সুইচটি চাপ দিলে লোডটি চলবে, ছেড়ে দিলে লোডটি আবার বন্ধ হয়ে যাবে। এজন্য এই অফ সুইচের আউটপুট বা অন সুইচের ইনপুট যে কোনো জায়গা থেকে একটি কেবল নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও টার্মিনালে কানেকশন করতে হবে। এই অক্সিলারি টার্মিনালগুলো এনসি এবং এনও থাকে, এই কেবলটি কানেকশন করবেন এনওতে। এই নিচের এই টার্মিনালটি এবং এই টার্মিনালটি এনও কন্ডিশনে, উপরের 2টি এনসি কন্ডিশনে। এই এনওতে ইনপুট করলাম, এই এনওর আউটপুট থেকে কেবল বের করে এই ইয়নে শর্ট করে দিব। এই এনও টার্মিনালের আউটপুট থেকে যে কেবলটি বের হয়েছে এই কেবলটি এবং এই অন সুইচ থেকে যে কেবলটি বের হয়েছিল এই 2টি কেবল একত্রে হোল্ডিং কয়েল ইয়নে কানেক্ট করে দিব। সিঙ্গেল ফেজ মোটর স্টার্টার তৈরি করা হয়ে গেছে। এখন আমি লাইন দিয়ে চেক করব। এখানে লোড হিসাবে একটি বাতি ব্যবহার করব।